একাধিক বিয়ে করছেন বাংলাদেশের যেসব তারকা। বিয়ে ও বিচ্ছেদ জীবনেরই অংশ। অন্য সাধারণ মানুষের মতন তারকাদের জীবনেও বিয়ে আসে, বিচ্ছেদও আসে। কেউ কেউ একের অধিক বিয়ে করছেন। শোবিজ অঙ্গনের নায়িকা বুবলি ও অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ করে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে শাকিবের মতন আরও অনেক তারকাই রয়েছে যারা একাধিকবার বিয়ে করে খবরের শিরোনাম হয়েছেন। দেখে নেওয়া যাক সেই তালিকার মধ্যে কে কে পড়ে। আলমগীর ও রুনা লায়লা বর্তমানে শোবিজের সম্মানিত এক দম্পতি কিংবদন্তি। অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। রুনা লায়লা এই পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে। আলমগীরের কিন্তু এটা দ্বিতীয়বার বিয়ে। ইলিয়াস কাঞ্চন, বাংলা সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস। কাঞ্চন প্রথমবার বিয়ে করেন জাহানারাকে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর পর এই নায়ক ঘর বাঁধেন নায়িকা দিতির সঙ্গে। সেই সংসার কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। দিতিকে ডাইভোর্স দিয়ে আবার এক নারীর সঙ্গে সংসার পেতেছেন ঢাকাই সিনেমার আদরের সন্তান। এরপর আসছি সাবিনা ইয়াসমিনের কথায়, যিনি বাংলাদেশের সঙ্গীতের কিংবদন্তি। প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে। সেই সংসার তাদের একটি মেয়ে রয়েছে। বেশি দিন টেকেনি সেই সংসার। এরপর গায়িকা বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে। সেই সংসারও ভেঙে গিয়েছে। সুবর্ণা মুস্তাফা 1984 সালে কিংবদন্তি খল অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা। 24 বছর সংসার করেন তারা। দাম্পত্য কলহের জেরে 2008 সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা। এরপর আসছি সুচরিতার কথায়। সুচরিতা এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক জসীমকে। অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা। জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম আর মঞ্জুরকে। চেমস, দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম চেমস 90-এর দশকে প্রথমবার বিয়ে করেন অভিনেত্রী রথিকে। সেই সংসারে 2 সন্তানের জনক তিনি। তবে সংসার ভেঙে যায় 2002 সালে। এরপর তিনি বেনজির সাজ্জাদকে বিয়ে করেন। মমতাজ, ফোক সম্রাজ্ঞী খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ। এ পর্যন্ত তিনি 3টি বিয়ে করেছেন। তার প্রথম স্বামী ছিলেন বাউল শিল্পী রশিদ বায়াতি। তার সঙ্গে ছাড়াছাড়ির পর মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে বিয়ে হয় মমতাজের। কিন্তু সেই বিয়েও কিন্তু বেশি দিন টেকেনি। জিয়াউল ফারুক অপূর্ব অভিনেতা প্রথমবার ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। টেকেনি সেই সংসার। এরপর বিয়ে করেন অদিতিকে। সেই সংসারে এক পুত্র রয়েছে তার। কিন্তু হঠাৎই তার সুখের সংসারে ভাঙন ধরে। সাদিয়া জাহান প্রভা সমালোচিত মডেল ও অভিনেত্রীর প্রভার প্রথমবার বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। বিয়ের পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে করা কয়েকটি পর্ন ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব। মাহিয়া মাহি এই নায়িকা 2016 সালে প্রথমবার বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। 2021 সালে ভেঙে যায় তাদের সংসার। এরপর ওই বছরেরই সেপ্টেম্বরে বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারকে। এরপর আসি পরিমণির কথায়। আলোচিত এই নায়িকা সবাইকে ছাড়িয়ে গেছেন। কাগজে কলমে তার 4টি বিয়ের খবর সবাই জানে। অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। রাজের সন্তানের মাও হয়েছেন পরি। প্রিয় দর্শক, আপনার কাছে এইসব তারকাদের মাঝে কার বিয়ের বিচ্ছেদ আপনার খারাপ লেগেছে এবং কোন জুটি ছিল সবচেয়ে ভালো বলে মনে হয় আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।